শিরোপা প্রত্যাশী ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের অবিশ্বাস্য শুরু। কুইন্সবার্গ ওভালে টসে হেরে ফিল্ডিংয়ে যাওয়া বাংলাদেশ 191 রানে অল আউট করে ভারতকে। জবাবে বাংলাদেশ নয় বল হাতে রেখেই 195 রান জড়ো করে। স্মরণীয় এই জয়টিকে অকাল প্রয়াত ক্রিকেটার মঞ্জারুল রানার জন্য উৎসর্গ করেছে বাংলাদেশ দল। ত্রিনিদাদ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদল মোস্তাফিজের রিপোর্ট। হাতে কালো ব্যাচ বন্ধু মঞ্জারুল রানার জন্য শ্রদ্ধা। শোক থেকে শক্তি, বোলিং ফিল্ডিং এ তেতে ওঠা বাংলাদেশ। সেবাগের মিডল স্টাম্প উড়িয়ে ব্রেক থ্রু এনে দেয়া মাশরাফির দ্বিতীয় শিকার উথাপা। টেন্ডুলকার গাঙ্গুলির ঘাম ছুটল মাশরাফি রাসেলকে খেলতে। স্পিনার রাজ্জাক বল হাতে নিয়ে টেন্ডুলকারের পালা চুকালে 40 মধ্যে 3 উইকেট নেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। নিজের তৃতীয় বিশ্বকাপে রফিকও রাজ্জাকের পথে হাঁটলেন। 14-তে অধিনায়ক দ্রাবিড়ও বিশ্রামে। ভারতের ভরসা বাঙালি বাবু গাঙ্গুলি যুবরাজকে সঙ্গী করে ইনিংসটা মেরামতে নেমে ক্যারিয়ারের 65 হাফ সেঞ্চুরি। রাজ্জাক দ্বিতীয় স্পেলে এসেই 85 রানের জুটি ভাঙলে 49-এ হতাশ যুবরাজ। এরপর আবারও ধ্বংসস্তূপে ভারতীয় শিবির। 157-59 মাত্র 2 রানের মধ্যে রফিক, রাজ্জাক আর মাশরাফি 5 উইকেট তুলে নিলে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম স্কোরে ভারতের থেমে যাওয়া। দেশের মাটিতে 100তম ম্যাচে জয়ের নায়ক মাশরাফি আবারও জয়ের গন্ধ ছড়ান কুইন্স পার্কে। মাত্র 38 রানে তুলে নেন 4 উইকেট। 192 রান তাড়া করতে গিয়ে 24-এ শাহরিয়ার নাফিসের বিদায়। তাই ব্যাটিং অর্ডারে বদল। তামিম ইকবালের সঙ্গী হলেন মুশফিকুর রহিম। 17 বছরের তামিমের ব্যাটে আগুন ঝরলে বাংলাদেশের জয় নিশ্চিত। 2 ছক্কা আর 7 বাউন্ডারিতে এই ওপেনারের প্রথম হাফ সেঞ্চুরি, 51-51। এরপর মুশফিক আর সাকিবের ব্যাটিং প্র্যাকটিসের পালা। দ্রাবিড়ের চোখ ছানাবড়া করে 2টি হাফ সেঞ্চুরি। সাকিব 53-তে থেমে গেল মুশফিকের অপরাজিত 59। স্মরণীয় এই জয়ে অধিনায়ক বাসার যতটা উচ্ছ্বসিত ঠিক ততটাই হতাশ দ্রাবিড়। Because we need to take wicket in the new balls. I think Mashrafi done a brilliant job with Shoaib Rasel also bowled very pretty well. And after that, the spinner came in the part and they done a terrific job too. I think we could have batted better. I mean, I know that, you know, I mean, obviously in hindsight, probably it was a good toss for him to lose because, you know, I think we were just discussing it. It was probably, it did a bit more obviously than probably everyone expected for a bit longer. But having said that, I think, you know, we had the quality in the batting and we should have played a lot better. দলের 150তম ওয়ানডের জয়ের নায়ক মাশরাফি তো হবেনই ম্যাচের সেরা। ১১৬ বছরের পুরনো কুইন্স পার্ক ওভালে ভারতকে এমন বলে করে হারিয়ে দেবে বাংলাদেশ তা হয়তো স্বপ্নেও ভাবেননি অনেকেই। তাই আন্ডারডগ বাংলাদেশের কাছে হেরে হতাশ ভারতবাসী। যেন ভারত নয় বাংলাদেশই ক্যারিবীয় দ্বীপে এসেছিল বিশ্বকাপ জয়ের টার্গেট নিয়ে। বাদল মুস্তাফিজ, এটিএন বাংলা, কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ।